হ্যালো ভিউয়ার্স, বিনোদন জগতে সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুলসুম। বন্ধুরা, আমাদের ঢালিউড স্টার কিড আবরাম খান জয় অসুস্থ হয়ে সিঙ্গাপুরে এবং তার জন্য পরিবারের সবাই দোয়া চাইল দেশবাসী ভক্ত দর্শকদের কাছে, বিশেষ করে জয়ের যারা ভক্ত রয়েছেন এবং শাকিব-অপুর ভক্ত যারা রয়েছেন সবার কাছে দোয়া চেয়েছেন শাকিব খানের বাবা এবং মা। সুপারস্টার শাকিব খানের স্টার কিড আবরাম খান জয় জন্মদিনের দিন হঠাৎ করেই অসুস্থ হয়ে যান জানালেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। তিনি বলেন, জয়কে নিয়ে হঠাৎ করেই সিঙ্গাপুরে চলে আসতে হলো এবং জয় অসুস্থ হয়ে যাওয়াতে আমি দিশেহারা হয়ে গিয়েছিলাম। আসলে আমি কি করব, কি করা উচিত একদমই বুঝতে পারছিলাম না। শাকিবকে জানানোর পর শাকিব সাথে সাথে বলল যে এক মুহূর্ত দেরি করা ঠিক হবে না, ওকে আসলে দেশের বাইরে নিয়ে যাওয়াটাই বেস্ট হবে। আমাদের হাউস ফিজিশিয়ান সিঙ্গাপুরে অবস্থান করছিলেন, তিনি তখন ফোন দিলে বললেন যে ওকে নিয়ে ফ্লাইট ধরে চলে আসো, আমি দেখে দিচ্ছি কি করা যায়। জয় এখন শঙ্কামুক্ত, জয়কে নিয়ে তারা হয়তো খুব তাড়াতাড়ি দেশে ফিরে আসবেন এবং জন্মদিনের অনুষ্ঠানও সেলিব্রেট করবেন, কিন্তু এই মুহূর্তে পরিবারের সব মানুষগুলো রয়েছে খুবই দুশ্চিন্তায়, বিশেষ করে জয়ের বাপ দাদা দাদি যারা জয়কে অনেক বেশি ভালোবাসেন এবং জয়ের ফুপা ফুপু কাজিনরা যারা জয়ের জন্মদিনে অনুষ্ঠান করবার জন্য অনেক বেশি সুন্দরভাবে সাজিয়েছিলেন গুলশানের বাড়ি, কিন্তু তারা এসেও ছিলেন সবাই, সবকিছু পরেও যেটা হয়নি সেটা হচ্ছে জয়ের বার্থডেটা সেভাবে সেলিব্রেট করা যায়নি, কারণ জয় হঠাৎ করে অসুস্থ হয়ে যায়। বন্ধুরা, আমরা চাই জয় যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এবং আমরা দেখতেই পাচ্ছি জয় কিন্তু তার বাবাকে নিয়ে গান করেছে এবং বাবাকে গান গেয়ে উৎসর্গ করেছে এবং বলেছে, পাপা আমি জানি আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, তুমি আমাকে কতটুকু ভালোবাসো। সুপারস্টার শাকিব খান বললেন, আমার দুই চোখের দুই মণি, আমি এক চোখ অন্ধ হয়ে গেলে যেমন কিছু দেখতে পাবো না তেমনি তোমাকে ভালোবাসি। জয় তখন চোখটা বন্ধ করে বলে, এরকম? শাকিব খান বললেন, হ্যাঁ ঠিক বলেছো, তুমি চোখ বন্ধ করলে যেরকম সেরকম। বন্ধুরা, বাবা এবং ছেলের মধ্যে এই যে মজার খুনসুটিগুলো হয় সেগুলো সত্যি অনেক বেশি আনন্দের। নিশ্চয়ই আপনার পরিবারেও আপনাদের যারা সন্তান আপনারা নিশ্চয়ই তাদের সঙ্গে এইভাবেই মজা করেন, এইভাবেই আনন্দ করেন। সুপারস্টার শাকিব খান কিন্তু কথা রেখেছেন, তিনি বলেছিলেন তার দুই সন্তানকে তিনি সমানভাবে দেখবেন, তিনি কিন্তু তাই দেখেন। বীরের জন্য তিনি বিয়ের স্কুলে গিয়েছেন, স্কুলে ভর্তি করেছেন বীরকে, মাঝে মাঝে স্কুলে দেখতে যান। অপর দিকে জয়ের জন্য তিনি কিন্তু প্রাণ ভরেই সবকিছু করেন। চিত্রনায়িকা অপু বিশ্বাস বললেন, শাকিবের মতো মানুষ হয় না, ও আসলে বাচ্চাদেরকে অনেক বেশি ভালোবাসে, একটা সময় হয়তো বুঝতে পারেনি বাচ্চাকে কিভাবে ভালোবাসতে হয়, আদর করতে হয়, নিজের সন্তান না হলে আসলে ছেলেরা সেটা বুঝতে পারে না বা ওভাবে অনুভব করতে পারে না। যখন নিজের সন্তান নিজেকে বাবা বলে ডাকা শুরু করে তখনই তাদের মধ্যে মূলত আসল বাবাটা বেরিয়ে আসে। আর মেয়েরা তো জন্ম থেকেই মা, তাই তারা জন্ম থেকেই বুঝতে পারে যে তাদেরকে মা হতে হবে, সন্তানকে ভালোবাসতে হবে, সন্তানের মঙ্গল কামনা করতে হবে, আর তাই তাদের কথা তো একটু ভিন্ন হবেই। সে কারণে হয়তো একটু আগে আমি বুঝতে পেরেছিলাম জয়কে পৃথিবীতে আনতে হবে, জয়কে ভালোবাসতে হবে। শাকিব সেটা হয়তো তখন অনুভব করতে পারিনি। যাই হোক, সব মিলিয়ে আমার ওর প্রতি কোনো অভিযোগ নেই। চিত্রনায়িকা অপু বিশ্বাস চমৎকার করে কথাগুলো বললেন। আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করতে ভুলবেন না। আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। যারা এখনো করেননি, সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করলে আপনাদের কাছে পৌঁছে যাবে বিনোদন জগতের সব খবর সবার আগে। Thank you.